গাট্টুর প্রিয় বন্ধু, অনেক বছর আগে এক শহরে গাট্টু নামে এক 7 বছরের বাচ্চা নিজের মা বাবার সাথে থাকত। গাট্টু খেলাধুলা পড়াশোনা সবইতেই খুব ভালো ছিল, আর সেই জন্যই তার বাবা মা এবং শিক্ষকেরা তাকে খুব ভালোবাসত। গাট্টুর ক্লাসেই রাহুল নামে একটা ছেলে পড়ত। গাট্টু আর রাহুল খুব ভালো বন্ধু ছিল, কিন্তু গাট্টু যত সাদাসিধা ছিল রাহুল তত বদমাইশ ছিল। ওর মাথায় সব সময় কিছু না কিছু দুষ্টু বুদ্ধি ঘুরপাক খেত। তারপর একদিন টিচার সব বাচ্চাদের বলল, স্টুডেন্টস, কাল সবার ইংরেজি পরীক্ষা হবে, আর তাই সবাই কালকে পড়াশোনা করে আসবে। আর মনে রেখো, যে কম নাম্বার পাবে তাকেই আমি প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব। এই কথা শুনে গাট্টু ভয় পেয়ে গেল। প্রিন্সিপাল স্যার তো খুব বকবেন, তাই আমি কালকে ভালো করে পড়াশোনা করে আসব। স্কুল ছুটি হতে না হতেই গাট্টু সোজা বাড়ি চলে যায়, আর খাবার খেয়ে পড়তে বসে যায়। পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায়, আর তখনই হঠাৎ রাহুল গাট্টুর ঘরে আসে। আরে রাহুল, তুমি কখন আমার বাড়ি এলে? আমি তোমাকে পার্কে নিয়ে যেতে এসেছি, চলো আমরা পার্কে খেলতে যাই। কিন্তু আমি আজ পার্কে যেতে পারবো না, আমার এখনো 2 লেসন পড়া বাকি। তুমিও যাও, গিয়ে ইংলিশ পরীক্ষার জন্য তৈরি হও। তুমি তো জানো আমি যতই চেষ্টা করি না কেন আমি এই লেসনটা মুখস্থ করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি গিয়ে পার্কে খেলো, আর পরীক্ষায় তুমি আমার দেখে পাশ করে যাবে। পরের দিন ওরা তাই করলো। যেই পরীক্ষা শুরু হলো, অমনি গাট্টু তাড়াতাড়ি করে লিখে নিয়ে তারপর ওর পাশে বসে থাকা রাহুলকে নিজের খাতা থেকে চিটিং করালো। রাহুলকে এত নম্বর পেতে দেখে টিচার চিন্তায় পড়ে গেল। রাহুল তো সারাদিন দুষ্টুমি করে, ও কি করে 10-10 পেল? হ্যাঁ, এই ভেবে টিচার ক্লাসের স্টুডেন্টদেরকে বলল, স্টুডেন্টস, কাল তোমাদের ম্যাথ পরীক্ষা নেব। এই কথা শুনে গাট্টু রাহুলকে বলল, রাহুল তুমি চিন্তা করো না, আমি কালকেও তোমাকে এরকম করেই চিটিং করিয়ে দেব। পরের দিন দুজনে অন্যদিনের মতো একসাথে বসে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু তখনই টিচার এসে গাট্টুকে বলে, গাট্টু তুমি এখানে সোনার সাথে বসো। কিন্তু মিস, আমি তো সবসময় রাহুলের সাথেই বসি। কিন্তু আজকে তুমি এই সিটে বসবে। টিচারের কথা মেনে গাট্টু সোনার পাশে বসে পড়ে, আর রাহুল একা বসে পরীক্ষা দেয়। গাট্টু মন খারাপ নিয়ে তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়ে দেয়, কিন্তু রাহুল এটাই ভাবতে থাকে, আমি তো একটা প্রশ্নেরও উত্তর জানি না, এবার আমি কি করব। রাহুল ফেল করলে রাহুল আর গাট্টু দুজনেই কাঁদতে শুরু করে দেয়। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে পরীক্ষায় খাতা থেকে চিটিং করিয়ে দেবে। সরি রাহুল, কিন্তু মিস আমার সিট চেঞ্জ করিয়ে দিয়েছিল। এদের দুজনকে কাঁদতে দেখে টিচার ওদের কাছে এসে বুঝিয়ে বলে, রাহুল আমি জানতাম তুমি সব সময় গাট্টুর খাতা থেকে চিটিং করে পাস করতে, সেই জন্য আমি তোমাদের সিট বদলে দিয়েছিলাম। আর গাট্টু, রাহুলের চেয়েও বেশি এটা তোমার জন্য একটা শিক্ষা, একজন ভালো বন্ধু নিজের বন্ধুর দোষ না ঢেকে তাকে দোষ করার থেকে আটকায়। তো বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? বন্ধুদের দোষ কখনো ঢাকা উচিত নয়, বরং তাদের দোষ করার থেকে আটকানো উচিত। স্বামী বিবেকানন্দ এবং করোনা। করোনার কারণে গাট্টু চিংকির স্কুল গত 11 মাস ধরে বন্ধ ছিল, কিন্তু করোনার প্রভাব কমতে দেখে তাদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসরুমকেই স্যানিটাইজ করা হয় এবং টিচারদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। এইদিকে স্কুল খোলার কথা শুনে গাট্টু চিংকির সোসাইটির সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অভিভাবকেরা বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিলেন। গাট্টু চিংকির বাবা, আপনি কি কাল বাচ্চাদের স্কুলে পাঠাবেন? হ্যাঁ, পাঠাতে তো হবেই, কারণ অনলাইন ক্লাসে বাচ্চারা ঠিক করে পড়াশোনা করতে পারছে না, স্কুলে গিয়ে অন্তত ঠিক করে পড়তে তো পারবে। কোনো সুবিধাই হবে না, এতদিন গ্যাপের পর হঠাৎ করে পড়াশোনার প্রেশার বাচ্চারা সহ্যই করতে পারবে না।
অন্যদিকে গাট্টু চিংকিও ভয় পেয়েছিল, ওরাও স্কুলে যেতে চাইছিল না। আমরা স্কুলে যাব না, ওখানে করোনা আছে। সোনা, তোমার বন্ধুরাও তো সেখানে যাবে। কেউ যাবে না স্কুলে। আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম, রাজু, গুড্ডি, সমীর কেউ স্কুলে যেতে চাইছে না। আমিও স্কুলে যাব না। এই কথা বলে গাট্টু চিংকি কাঁদতে শুরু করে আর মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায়। 12 জানুয়ারির সকাল হয়। মা অনেক কষ্ট করে গাট্টু চিংকিকে স্কুলের জন্য রেডি করে বাবার সাথে পাঠিয়ে দেয়। বাবা স্কুলের সামনে আসতেই ওয়াচম্যান তাকে আটকায়। স্যার, করোনার জন্য ভেতরে প্যারেন্টসদের অ্যালাউ করছে না। আপনি প্লিজ এখন যান, সন্ধ্যাবেলা এখানেই ওয়েট করবেন, আপনার বাচ্চাকে আপনার কাছেই পৌঁছে দেওয়া হবে। ওয়াচম্যানের কথা শুনে বাবা চলে যায় এবং ওনাকে চলে যেতে দেখে গাট্টু চিংকি আরো কাঁদতে শুরু করে। বাচ্চারা, তোমরা ভেতরে যাও, ভয় পেও না, ক্লাসে মিশ্র স্যার তোমাদের জন্য ওয়েট করছেন। ক্লাসে গাট্টু চিংকি উদাস হয়ে বসেছিল। ক্লাসে এখন সেই আগের মতো ব্যাপারটাই নেই। সব বাচ্চাদের একে অপরের চেয়ে দূরে বসিয়ে দেওয়া হয়েছিল, যার প্রভাব বাচ্চাদের মুডের ওপর পড়েছিল। মিশ্র স্যার পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে তিনি হঠাৎ করে থেমে যান এবং মন খারাপ নিয়ে উদাস বাচ্চাদের দেখতে থাকেন। আমি জানি তোমরা সবাই ভয় পেয়ে আছো, এরকম অবস্থায় পড়ানো ঠিক হবে না। আমরা গল্প করলে বরং তোমাদের মন হালকা হবে। গাট্টু, বলো কি অসুবিধা হচ্ছে? স্যার, সবাই বলছে এখন আর স্কুল একদম আগের মতো হবে না, আপনি পড়ালেও আমাদের মাথায় কিছুই ঢুকবে না। এত লম্বা ছুটির পরে হঠাৎ করে পড়াশোনা শুরু করলে আমাদের উপরে চাপ পড়বে। স্যার, করোনা এখনো যায়নি, আমাদের কোনো বন্ধুরা স্কুলে আসেনি, আমাদেরকে জোর জবরদস্তি স্কুলে পাঠানো হচ্ছে। গাট্টু চিংকির কথা শুনে মিশ্র স্যার বললেন, বুঝেছি, তোমরা সবাই ভয় পাচ্ছ, তোমাদের ভয় দূর করার জন্য আজকে আমি তোমাদের এমন একজন মহাপুরুষের গল্প শোনাবো, যিনি জীবনে কারোর থেকে ভয় পাননি, নিজের লক্ষ্যে স্থির হয়ে পুরো জগতে মহান আখ্যা পেয়েছিলেন। তো বলতে পারবে কে সেই মহাপুরুষ? আমি জানি সেই মহাপুরুষটি কে। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। একদম ঠিক বলেছো গাট্টু। স্বামী বিবেকানন্দর কাহিনী এবং ওনার বিচার শুধু আমাদেরকেই নয়, পুরো জগৎকে এই করোনা থেকে মুক্তি পেতে প্রেরণা দিতে পারে। স্যার, বলুন না ওনার কাহিনীটা। পদযাত্রা করতে করতে স্বামী বিবেকানন্দ জঙ্গল দিয়ে পেরোচ্ছিলেন, তখনই কিছু বানর তার পিছু নেয়। স্বামীজি ভয় পেয়ে যান এবং দ্রুত দৌড়াতে শুরু করেন। বানরগুলো তার পিছু দৌড়াতে শুরু করে, স্বামীজি সামনে এবং বানরগুলো তার পিছনে। এইভাবে দৌড়াতে দৌড়াতে স্বামীজি অনেকটা দূর চলে আসেন। তারপরে কি হলো? বানরগুলো কি স্বামীজির পিছু ছাড়ে? না, বানরগুলো ওনার পিছু ছাড়ে না। দৌড়াতে দৌড়াতে স্বামীজি ভাবেন, আমি দৌড়াচ্ছি বলেই বানরগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে, তার মানে আমি ভয় পাচ্ছি বলেই ওরা আমাকে ভয় দেখাচ্ছে। যদি আমি এদের ভয় না পেয়ে এদের মোকাবিলা করি তাহলে এরা পালিয়ে যাবে। বাচ্চারা, স্বামীজি দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে পড়েন। তিনি একটা লাঠি তুলে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালেন এবং অবাক ব্যাপার, বানরগুলো লাঠি দেখে পালিয়ে গেল। এইভাবেই স্বামীজি সাহসের সাথে সংকটের মোকাবিলা করেছিলেন এবং সফল হয়েছিলেন। তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলে? চিংকি উঠে দাঁড়িয়ে বলল, এটাই যে আমাদের নির্ভয় হয়ে স্বামীজির মতো সমস্যার মোকাবেলা করা উচিত। করোনা আমাদের সামনে সমস্যার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের তাকে ভয় পাওয়া উচিত না, তার বিরুদ্ধে মোকাবেলা করা উচিত একদম স্বামীজির মতো করে। আমরা যতটা ভয় পাবো করোনাও আমাদের ততটাই ভয় পাওয়াবে। আমাদের উদ্দেশ্য হলো পড়াশোনা করা। আমরা ভয় না পেয়ে সতর্ক হয়ে নিজেদের পড়াশোনার উপর ফোকাস করলে আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ স্বামীজি বলেছেন, ওঠো, জাগো
এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাহলে এবার বলো, তোমরা করোনা থেকে আর ভয় পাবে না? তাহলে তোমরা এবার রোজ স্কুলে আসবে তো, এবং নিজের বন্ধুদেরও স্কুলে আনবে? হ্যাঁ। এইভাবেই স্বামী বিবেকানন্দর গল্প শুনে গাট্টু আর জিঙ্কির সাথে ক্লাসের সব বাচ্চাদের মধ্যে সাহস এবং তারা করোনার সাথে মোকাবিলা করার শক্তি পায়।